নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার 31শে মার্চ, একদম মাসের শেষ দিন, পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, আমি এই ভিডিও নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। কেটে কেটে ভিডিওটি দেখলে হয়তো গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারা মিস করতে পারেন। দেখুন, আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে প্রতিদিন দিই এবং একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের জন্মচক্রে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ আপনার কেমন রয়েছে এবং পাশাপাশি আপনাদের ভাগ্যভাব কেমন রয়েছে, এই জায়গাগুলো যদি আপনাদের শুভ থাকে কি না, তাহলে কিন্তু আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কারণ অনেকে প্রচুর অর্থপ্রাপ্তির জন্য প্রতিদিন প্রচেষ্টা করছেন, রাশির নাম শুনে অনেকে মোটা অ্যামাউন্টের টিকিট কাটছেন। আমি একটা কথা বলবো, শুধুমাত্র যে লটারির টিকিট থেকে যে অর্থপ্রাপ্তি হবে আমি এ কথা কখনোই বলি না, যে কোনো দিক থেকেই আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে। যদি আপনার জন্মচকে দশাগুলো পারমিট করে, দেখুন দশা মহাদশা কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু দেখা দরকার এবং আপনাদের ভাগ্যভাব এবং রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ যদি ভালো থাকে, নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ কি করে? রাহু রক্ষা কবচ আপনার এই হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে যেমন সাহায্য করে, পাশাপাশি আপনাদের কোনো জায়গাতে অর্থ ব্লক হয়ে গেছে সেই অর্থকে রিকভারি করাতে সাহায্য করবে, বা আপনার প্রচুর অর্থ আটকে গেছে সেই টাকাও কিন্তু আপনাদের উঠে আসবে এই রাহু রক্ষা কবচ। রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করছে। আমি একটি কথা আবারও বলছি, যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন আমাকে একটু সময় দিবেন, কারণ প্রচুর বুকিং থাকে রাহু রক্ষা কবচের উপর, তাই সঠিক দিনে এটা আপনার শোধন করতে হয়, যোগ্য প্রক্রিয়া রয়েছে, যোগ্য করতে হয়, শোধন করতে হয়, তারপর এই কবচ কিন্তু আপনার নাম গোত্র সমস্ত কিছু নিয়ে কিন্তু এই কবচ কিন্তু তৈরি কিন্তু হয়। যাদের 2-1 নাম্বারের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, 2-1 নাম্বারের জন্য, আমি বারবার বলছি আপনাদের নবগ্রহের পজিশন কেমন রয়েছে আগে জেনে নিন। দেখুন, আমি বারবার বলি যে গ্রহের আগে প্রতিকার প্রতিবিধান করুন এবং পাশাপাশি আপনারা ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে দেখে নিন, যে আপনার যে সময়টা কখন রয়েছে, আপনার অর্থপ্রাপ্তির বছর কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ অনেকেরই একটাই ভুল করেন যে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেই যাচ্ছেন, হচ্ছে না, দেখা গেল আপনার সময়টা এখন নেই। আপনার জন্য কোন সময়টা আদর্শ, তার জন্য কি করণীয় আছে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, আপনার যে কোনো দিক থেকে গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। দেখুন, মহা অর্থপ্রাপ্তি আমি বারবার বলছি, অনেকের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই ভিডিওগুলো যারা দেখছেন অনেকে একটাই প্রশ্ন যে কৌশিকদা আমার যে কোনো অর্থপ্রাপ্তি, দেখুন আগে প্রথম কথা হচ্ছে ভাগ্যভাবকে জাগৃত করতে হবে, রাহুগ্রহকে জাগৃত করতে হবে, এবং যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বার্থ চার্ট রিফরমেশন, জন্মছককে সংস্কার করুন, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, আমি একটা কথা বলছি, এই পাঁচ রাশির মধ্যে যদি আপনি থাকেন, আপনিও আগামীকাল লাখপতি কোটিপতি কিন্তু হতেই পারেন, যে কোনো দিক থেকে আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতেই পারে। তো যারা প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগাচ্ছেন, প্রচুর মানে এক কথায় মন ভেঙে গেছে, অবশ্যই একবার যদি মনে করেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আর যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তির গাঢ়
সম্ভাবনা কিন্তু ঘটবে। এবার আসি পাঁচটি রাশির নাম, পাঁচটি রাশির টার্গেট নাম্বার। অনেকে অধীর আগ্রহ রয়েছে কৌশিকিতে কোন কোন রাশির নাম বলবে। প্রথম রাশি সিংহ রাশি, আগামীকালে সিংহ রাশির দুর্দান্ত প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। প্রথম রাশি সিংহ রাশি, আপনাদের টার্গেট নাম্বার আট, আপনাদের শুভ সময় সকাল দশটা এক মিনিট থেকে আপনার এগারোটা বারো মিনিট পর্যন্ত সময়টা শুভ সিংহ রাশি। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখতে পাচ্ছি। ধনু রাশির টার্গেট নাম্বার নয়, আপনাদের শুভ সময় সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির টার্গেট নাম্বার তিন এবং সাত, আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে নটা বত্রিশ মিনিট থেকে দশটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার চার এবং ছয়, আপনার যে শুভ সময় কর্কট রাশির, সেটা দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত। অর্থাৎ এই পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখতে পাচ্ছি। যাদের ক্ষেত্রে হচ্ছে না, প্রচুর প্রচেষ্টা করছেন, একবার আপনারা পরামর্শ করতেই পারেন। এবং বর্তমানে আমি একটি কথা বলছি, রাহু রক্ষা কবচের ওপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে। যারা এখনও নিতে ইচ্ছুক রয়েছেন, একত্রিশে মার্চ পর্যন্ত এই রাহু রক্ষা কবচের ওপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে। যাই হোক, সকলে ভালো থাকুন, এবং আপনারা পাশাপাশি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওগুলোকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। এবং এর সাথে সাথে আমি একটি কথা বলছি, কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু টেনে তুলে। আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করে হচ্ছে না, একবার আপনারা যোগাযোগ করুন না। দেখুন, ভাগ্যের চাকা কখন কার কিভাবে ঘুরে যায় কেউ কিন্তু বলতে পারে না, তাই অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।